কালকে বাপুর সুজা কো জমর সন্তান হইব হ্যাঁ হ্যাঁ কো জমর সন্তানের নাম রাখতে পারেন মেট্রো আর রেল আমগো প্রধানমন্ত্রী আবার এসব খুব পছন্দ পছন্দ করে আমগো মেট্রো রেলে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি জাপানের মেট্রো রেলে ব্যবহার করা হয়নি মেট্রো রেলে প্রথম ড্রাইভার হইল মরিয়ম আফা যে কিনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যালে স্নাতক করছে সে কেমিক্যালে স্নাতক করে মেট্রো রেলের ড্রাইভার হয়ে গেছে এদিকে আমি মেকানিক্যাল পড়েও আপনার মনে ড্রাইভার হইতে পারলাম না মেট্রো রেলের প্রথম যাত্রী আমগো প্রধানমন্ত্রী যাজ্ঞা এগুলো হলো পুরান কথা এগুলো বলে লাভ নেই এগুলো আপনারা সকলেই জানেন এখন মেট্রো রেলে যে চড়বেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 29 তারিখ ইনশাআল্লাহ ঢাকায় মেট্রো রেল চালু হয়ে যাবে ইনশাআল্লাহ তো ট্রেনে চড়বেন ট্রেনে নির্জন যা চলাচলের জন্য কিছু তথ্য ফ্রিতে লয়ে এলাম তথ্য নম্বর 1 এই ট্রেনের টিকিট কোনো পাতলা কাগজ ফাগজ হইব না ভাই হিসাব ক্লিয়ার এই ট্রেনের টিকিট প্লাস্টিকের কার্ড হইব একবার কার্ড কিনা লইবেন প্রতিবার কার্ড রিচার্জ করবো না একটা ওই মোবাইলের মতো আর কি রিচার্জ কইরা ট্রেনে চড়বেন তো আবার যারা কিনা ওই রিচার্জ ফিচার্জ করতে চান না মাঝে আর কি একবার ঘুরতে চান এরা আবার স্টেশনে যাইয়া টিকিট কেটে ট্রেনে চড়তে পারবেন ঠিক আছে তথ্য নম্বর 2 এই নর্মাল ট্রেনের মতো টিকিট ছাড়া ভুলো কিন্তু ট্রেন ওঠার চিন্তা ভাবনা করেন না পারতেন না লাভ নাই স্টেশনে ঢোকার লগেই ওই কার্ড যেটা কিনবেন ওটা পাঞ্চ করে ঢুকতে হইব কার্ড পাঞ্চ করে ঢুকবেন তারপর ওই ঢোকার দরজা খুলবো তারপর আপনাকে ট্রেন উঠবেন ট্রেন ওইটা চড়বেন আবার এটাও করেন না যে কম টেয়া দিয়ে বেশি দূর যামু এই সিস্টেমও নাই যদি বেশি দূর যান ওই পরিমাণ ভাড়া পরিশোধ করতে হইব কাট পাঞ্চ করে তারপর বাইরনের দরজা খুলবো তো এইসব ওই যা ভাও চিন্তা ভাবনা বাদ দেন খুব একটা ঝামেলায় পড়ে যাবেন 3 নম্বর তথ্য হইলো এই ট্রেনের সিটগুলো কিন্তু প্লাস্টিক বা স্টিলের অনেকে আছেন ট্রেন ওইটা খোঁচাখুচি করেন ফুমগুলো টাইনে টুনে ছিলেন যারা এইসব আশা করতেছেন এখন মনের কাছে জিন্দগি তো পূরণ হইতো না যদি কোনো কিছু ছিঁড়তে মন চায় তো নিজের মাথা চুল ছিল আমার তো আবার চুল টুল নাই চুল অল্প তা আমি ছিঁড়তেও পারতাম না আমি ওইটা চুপচাপ বয়ে থাকি ভদ্র মানুষ বুঝতে হইব তো 4 নম্বর বিষয় হইলো দুর্নীতি কিছু মানে বিশেষ করে বাংলাদেশে কিছু আমার আদম সন্তান আছে যারা কিনা ট্রেন দেখলে ডিল মারে ভাই আপনাদের লেগে দুঃসংবাদ আছে এত উপরে আপনারা ডিল মারতে পারবেন বহুত চা এরপর আবার ট্রেন চলবো ঢাকার ভিতরে মনে করেন আপনি যাক মনের খায় পূরণ করার লেগে ডিল মারতে গেলেন ডিল মারতে গেলেন আর জনগণের কাছে যদি ধরা পড়েন মাইরা একবারে কিলায় বুধ বানাই লাগবে তো এই চিন্তা ভাবনাও বাদ দেন তো 5 নম্বর বিষয় হইলো এই ট্রেনে কিন্তু কোনো পায়খানা নাই মানে টাট্টিঘর ফাট্টিঘর নাই তখন অনেকেই আসেন চিন্তা করেন যে ট্রেনে যাইবেন গিয়ে টাট্টি পায়খানার বয়ে ছোটো কাম বড়ো কাম দুমোড়াই করবেন কইরা পানি মানি ডালতেন না নোংরা করবেন এখন বড়ই দুঃসংবাদ ভাই এই ট্রেনে টাট্টিঘর ফাট্টিঘর নাই তো ছোটো কাম বড়ো কাম যা করার বাড়িতে করে লেন এনেকে কিছু করতে পারতেন না 6 নম্বর বিষয় যেটা জানি ভাই ট্রেন করবেন না ট্রেনে বসে বাদাম খাইবেন না বা আমরা বাদাম খাবো না এটা কি হয় না ভাই এনে এই ব্যবস্থাও নেই এই ট্রেনে সকল প্রকার হকারি বন্ধ কোনো বাদাম ফাদাম চলতো না মানে নিজে এতটা এত টিকিট কেটে যদি চিন্তা করেন যে আমি নোংরা কর্মই করবো নিজে এতটা এত টিকিট কেটে গিয়ে ট্রেনে বাদাম বেচতে পোষাইব চিন্তা ভাবনা করেন এটাও একদম পুরো একটা সেরা বেরা অবস্থা হয়ে গেছে রে ভাই পারতেন না পারতেন না সর্বশেষ লাস্ট বাট নট লিস্ট অনেক বান্দা আছে যারা ট্রেন উঠতে ছাদে উঠতে চায় ছাদে না উঠলে আগে পেটের ভাত হজম হয় না তো এই বান্দাগুলো দুঃসংবাদ এই ট্রেনে যে ছাদে উঠবেন ভাই ট্রেনের উপরে একদম পুরো হাই ভোল্টেজে কারেন্ট লাইন থাকবো ছাদে উঠবেন একদম মইরা পুরো আলোর মতো হয়ে যাবেন এখন আপনি চিন্তা করেন এখন আপনি চিন্তা করেন পুরো আলো হইবেন না স্বাভাবিক থাকবেন এটাও হইতো না তো শেষ মাসে একটা ফ্রি টিপস দেওয়া দেই কালকে বা পরশু যাকে জমর সন্তান হইব হ্যাঁ হ্যাঁ জমর সন্তানের নাম রাখতে পারেন মেট্রো আর রেল আমগো প্রধানমন্ত্রী আবার এসব খুব পছন্দ পছন্দ করে তো দেখা যাবে যে মেট্রো আর রেল রাখছেন তো হ্যাঁ আর কোনো আর কি হ্যার অফিসের কোনো দপ্তরি ফপ্তরি দেওয়া কোনো অফিসার দিয়ে এক দুটা চেন পাড়ায় দিলেও দিতে পারে যাই হোক আজকে এই পর্যন্তই আসলো ফ্রিতে এইগুলো টিপসগুলো মাথায় রাখেন আর আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ